আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন লাইফস্টাইল ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি শুরু করেছি রাতের বেলা আমি কিভাবে আমার দৈনন্দিন কাজকর্মগুলোর মধ্যে রাতের কাজটা করে থাকি আর কিচেনটাকে কিভাবে একটু ক্লিন করে রাখি, সেই কাজগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো রাতের খাবারটা কিন্তু আমরা খেয়ে নিয়েছি, খাবার খেয়ে যে থালা বাটিগুলো একটু জমেছিল সবগুলোই ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে আমি যে বেসিন এরিয়াটা রয়েছে খুব ভালোভাবে একটু ডিপ ক্লিন করে নেব। আর এই ডিপ ক্লিনের কাজটা মূলত আমি মাসে দুইবার করে থাকি, আর অনেক দিন হয়ে যায় ডিপ ক্লিনের কাজটা করা হয়ে ওঠেনি। আমি তো আসলে বাসায় ছিলাম না, আর এই কাজটা হচ্ছে বুয়া আপা করে থাকে বলতে, সে প্রতিদিনই যখন থালা বাটি ধুয়ে দিয়ে যায় তখন হচ্ছে আপা বেসিনটাকে একটু ক্লিন করে দিয়ে যায়। এটা হচ্ছে রেগুলার যে কাজটা করা হয় প্রতিদিন সকালে সে করে, কিন্তু বাকি সময়টা আমাকেই করতে হয়। এত বেশি ব্যস্ত সময় পার করছিলাম বাচ্চাদেরকে নিয়ে, তো সেই কারণে আসলে আমিও সময় করে উঠতে পারিনি। তো আজকে যেহেতু ডিপ ক্লিন করব, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও উপকারে আসতে পারে। প্রথমেই আমি যে কাজটা করেছি, আমি যে বেকিং সোডা পাওয়া যায় বা খাবার সোডা পাওয়া যায় বেশ খানিকটা পরিমাণ দিয়ে, এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম একটু ভিনেগার বা সাদা সিরকা। এটা দেওয়ার কারণ হচ্ছে যখন ভিনেগার বা সাদা সিরকাটা দেওয়া হবে তখন কিন্তু নিচে যেই পাইপটা থাকে যেটা দিয়ে ময়লা পানিটা নিচে চলে যায় সেই জায়গাটাও কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। তো আমি আবারও একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর বেকিং সোডা দিয়ে কাজটা করলে চেষ্টা করবেন একটু সাবধানতার সাথে কাজ করার জন্য। তো আমি এভাবে করে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। এরপর হচ্ছে ফুটন্ত টকবকে গরম পানি দিয়ে দিচ্ছি। ওই যে বললাম যে নিচের যে অংশটা রয়েছে পাইপ দিয়ে বা নিচে যেই হোলের অংশটা রয়েছে যেখান দিয়ে ময়লা পানিটা বের হয়, এভাবে করে যদি আপনি ভিনেগার, খাবার সোডা বা একটু গরম পানি দিয়ে দেন তাহলে কিন্তু ভিতরের অংশটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এখন হচ্ছে আমি একটা স্টিলের স্ক্রাবার দিয়ে খুব ভালোভাবে ঘষে নেব, আর চেষ্টা করবেন খুব ভালোভাবে একটু ঘষে নেওয়ার জন্য। তবে খুব বেশি জোর করার প্রয়োজন হবে না। যখন আমি এই কাজটা করেছি দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি যখন 10 থেকে 15 মিনিটের মতো বেকিং সোডা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি এমনিতেই কিন্তু উপরের ময়লাটা একদম নরম হয়ে গিয়েছে, তো আমার কিন্তু উঠোতে খুব বেশি কষ্ট করতে হয়নি। তো যখন আমার খুব ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করা হয়ে যাবে তখন হচ্ছে আমি বাকি গরম পানিটুকু দিয়ে দেব। এরপরে হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে আবার একটু ভিম লিকুইড দিয়ে খুব ভালোভাবে সিঙ্কটাকে পরিষ্কার করে নেব। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা ফলাফলটা কতটা ক্লিন হয়েছে। তো আপনাদের বাসার বেসিনটা যাদের একটু ময়লা রয়েছে বা অনেক কিছু দিয়েও হয়তো বা ট্রাই করেছেন কোনোভাবেই ময়লাটা উঠোতে পারছেন না, তারা কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারেন, আশা করছি আপনারাও উপকার পাবেন। তো এখন আমি খুব ভালোভাবে একটু ভিম লিকুইড দিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি একটা কিচেন টাওয়াল দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেব। উপরে যে ভেজা ভেজা পানির ভাবগুলো রয়েছে কিচেন টাওয়ালটা দিয়ে একদম পানি নিংড়ে তারপর হচ্ছে আমি ফেলে দেব, আর বেসিনটা চেষ্টা করব একদম শুকিয়ে ফেলার জন্য। এর কারণ হচ্ছে বেসিনও তো আমরা প্রতিনিয়তই কাজ করে থাকি, এটা কিন্তু সব সময়ই ভিজা ভিজা ভাবটা থেকেই যায়। তো রাতে যখন কাজ করা হয়ে থাকে দীর্ঘ একটা সময় কিন্তু পাবে সারা রাত ভোর, তখন যদি আপনারা বেসিনটাকে একদম পরিষ্কার করে শুকিয়ে রেখে দেন রাতের বেলায় অনেক পোকামাকড়ের আক্রমণ থেকেও কিন্তু বেসিনটা রক্ষা পাবে, আর সকালবেলাও কিন্তু ফুরফুরে মেজাজে কাজটা করতে পারবেন। তো ভেতরের যেই স্ট্রেনারটা রয়েছে পানি ড্রেন হওয়ার জন্য সেই স্ট্রেনারটাও দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি স্টিলের স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভেতরে যে হোলের অংশটা রয়েছে সেইখানেও কিন্তু স্ক্রাবার দিয়ে আমি খুব ভালোভাবে মেজে পরিষ্কার করে নিয়েছি।
তো ফাইনালি আমি আপনাদেরকে বেসিনের লুকটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা কতটা পরিষ্কার হয়েছে। আপনারা যদি পেছনের ভিডিওটা একটু টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে, একদম চকচকে নতুনের মতো লাগছিল। তো যাই হোক, বেসিনটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি চুলার চারপাশটা একটু ক্লিন করে নেব। আর এইখানে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমি ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করি বা লেফট ওভার যে খাবারগুলো থাকে সেগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেই। তো সবগুলো একটু ক্লিন করে নিয়েছিলাম, এখন এগুলো সব শুকিয়ে নিয়েছি, তো আমি হচ্ছে সবগুলো যেখানে রাখার সেখানে গুছিয়ে রেখে দেব। আর এইখানে হাফ কেজি ঘি এনেছিলাম, আমাদের উপরের যে ভাবি থাকে ওই ভাবিটা হচ্ছে গ্রামের বাড়ি থেকে ভাবির জন্য ঘিটা নিয়ে আসে, তো আমি ভাবিকে বলেছিলাম আমার জন্য হাফ কেজি ঘি নিয়ে আসার জন্য, তো ভাবিও সেই ঘিটা একটু আগে দিয়ে গিয়েছে, বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, তো সেইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন হচ্ছে আমি একটা একটা করে সব কিছু একটু গুছিয়ে নেব। আর এখানে বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ কেজি কর্নফ্লাওয়ার এনেছি, বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের নাস্তার আইটেম তৈরি করা হয়, আর বিশেষ করে স্যুপ জাতীয় খাবার বা চাইনিজ টাইপের অনেক খাবারে কিন্তু কর্নফ্লাওয়ারটা ইউজ করা হয়ে থাকে, তো এর জন্য একটু বেশি করে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আমি যে রেগুলার মরিচের গুঁড়াটা ইউজ করে থাকি চেষ্টা করি সব মরিচের গুঁড়ার সাথে এক প্যাকেট কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা এনে দিয়ে দেওয়ার জন্য, আর এতে করে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা মূলত ঝাল হয় না, আর কালারের জন্য একদম পারফেক্ট, আর এটা ইন্ডিয়ান একটা মরিচের গুঁড়া। তো বাংলাদেশে এখন বিভিন্ন বড় বড় সুপার শপ বা বড় বড় যে মশলার দোকানগুলো পাওয়া যায় সেই সমস্ত দোকানে কিন্তু অ্যাভেলেবেল, একদম খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন। তো দুইটা মরিচের গুঁড়া আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে রেখে দেব। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা কিন্তু অনেক বেশি লাল টুকটুকে হয়, কিন্তু আজকে আমি যেই প্যাকেটটা এনেছি এইটা অতটা বেশি লাল ছিল না, আমার নর্মাল যে মরিচের গুঁড়াটা ছিল আমি দেখলাম যে সেই মরিচের গুঁড়াটার মতোই কালার, বুঝতে পারলাম না, তবে রান্না করার পর কিন্তু কালারটা খুব সুন্দরই এসেছে আগেরটার মতোই। তো এখন দেখতে পাচ্ছেন আমি যে ঘি এনেছিলাম সেই ঘিটাও একটু খুলে দেখছি, কারণ এই ঘিটা কিন্তু আমি আগে ইউজ করিনি, এই ফার্স্ট আমি ভাবিকে দিয়ে আনিয়েছি। আর আমি বাসায় সব সময় চেষ্টা করি তৈরি করার জন্য বাসায় ঘি, আর যদি না থাকে তখন দেখা যায় আড়ংয়ের যে ঘিটা পাওয়া যায় সেই ঘিটা ইউজ করে থাকি। তো এখন হচ্ছে আমি একটু খুলে দেখছিলাম, এর অ্যারোমাটা অসাধারণ ছিল এক কথায়, আমি বাসায় যে ঘি তৈরি করে থাকি একদম হুবহু, আমি আমার কাছে মনে হচ্ছিলো যে এই ঘিটা আমি বাসায় তৈরি করেছি। তো যাই হোক, যার কাছ থেকে ঘিটা এনেছি তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে অনলাইনের যুগে কিন্তু আপনি অনলাইন থেকে কোনো কিছু একটা অর্ডার করলে তার ফলাফলটা কিন্তু কখনোই ভালো হয়ে থাকে না, আমি অনেকবারই দেখেছি। কারণ এই শীতের মধ্যেও কিন্তু আপনাদের ভাইয়া আর আমি হালাল ফুড সার্ভিস নামে একটা পেজ রয়েছে, তাদের পেজ থেকে খেজুরের গুড় অর্ডার করেছিলাম 600 টাকা করে কেজি, তাদের পাটালি যে খেজুরের গুড়টা রয়েছে সেইটা, আর হচ্ছে ঝোলা গুড় বা নলেন যে গুড়টা রয়েছে সেইটার কেজি হচ্ছে 550 করে, আমি 2 কেজি হচ্ছে পাটালি গুড় আর 1 কেজি হচ্ছে নলেন গুড় অর্ডার করেছিলাম, এত বাজে ছিল যা বলার মতো না। আমি সাথে সাথেই কিন্তু আপনাদের ভাইয়া আর আমি গুড়টা ফিরিয়ে দিয়েছি। পরবর্তীতে আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে আমাদের পাশেই যে বাজার রয়েছে সেই বাজার থেকে গিয়ে গুড় কিনে নিয়ে এসেছিলাম, আর সেই গুড় হচ্ছে ওনাদের মধ্যে যেই গুড় ছিল সেইটার মধ্যে 1 নম্বর, আসলে 1 নম্বর বলতে তো কোনো কিছুই নেই, তবে যেই গুড়টা তাদের কাছে ছিল সেইটার মধ্যেই হচ্ছে ভালো মানের গুড়টাই আমরা কিনে এনেছি, আর সেইটার কেজি মেবি 280 টাকা করে নিয়েছিল। কোথায় 280 টাকা আর কোথায় হচ্ছে 600 টাকা, 600 টাকা নেওয়ার পরেও যদি তারা ভালো গুড়টা দিত তাহলে কিন্তু এখানে কোনো কমপ্লেনই থাকতো না, খারাপও লাগতো না। তো যাই হোক, তারপরে আমরা হচ্ছে বাজার থেকে সেই গুড়টা কিনে এনেছি, আর আমার কাছে মনে হয় যে বাজারে গিয়ে যাচাই বাছাই করে একটা জিনিস কিনে আনাই ভালো, অনলাইনে কিন্তু সত্যতা বলতে কোনো কিছুই নেই, আমরা একটা জিনিস দেখে অর্ডার করি আর সেটা কিন্তু আমাদের মন মতো হয় না।
মানুষ আসলে এখন এমন হয়ে গিয়েছে, আপনার বিশ্বাস জেতার জন্য তারা এমনভাবে কথাগুলো বলবে, আসলে আমরা অন্ধ হয়ে যাই, আমরা আসলে বুঝতে পারি না কোনটা আসল কোনটা নকল। নকলের ভিড়ে আসলে আসলটা খুঁজে পাওয়াই আমাদের জন্য দুষ্কর হয়ে গিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, কথা বলতে বলতে অনেকগুলো কাজই কিন্তু করে ফেলেছি। যে জিনিসপত্রগুলো এখানে রাখা ছিল আমি কিন্তু টুকিটাকি সব কিছুই গুছিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমি যেই অয়েল জারগুলো রাখি যে ট্রেটার মধ্যে, সেই ট্রেটাও খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম। এরপর হচ্ছে অয়েল জারগুলো খুব ভালোভাবে একটু মুছে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে জায়গা মতো রেখে দেব। আর এই অয়েল জারটাও খালি হয়ে গিয়েছে, তো ভাবছি যে যেটার মধ্যে একটু তেল রয়েছে, তেলটা যখন শেষ হয়ে যাবে তখন আমি দুইটা অয়েল জারই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর হচ্ছে তেল ভরে নেব। আর এখানে হচ্ছে বাবুর জন্য একটা ওয়াটার বোতল এনেছিলাম, তো সেটাও হচ্ছে ক্লিন করে ধুয়েছিলাম, ধুয়ে এখন হচ্ছে পাশে রেখে দিয়েছি, কারণ সকালবেলায় কিন্তু এই বোতলটা কাজে লাগবে। আর এখানে হচ্ছে আমি রুটি রাখার জন্য একটা বক্স রেখেছি, আর পাশের যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটার মধ্যে মূলত আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেই। অনেক সময় সকালবেলা কিন্তু এত বেশি কাজের চাপ থাকে, প্রেশার থাকে, তখন সব কিছু যখন তৈরি করতে যাই রান্নাবান্না করার জন্য তখন একদম হাঁপিয়ে উঠি, পেরে উঠি না সময়ের সাথে সাথে, কারণ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার তিনটা বাচ্চাকেই রেডি করে তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে হয়। ছোট বাচ্চা স্কুলে চলে যায় 8টার দিকে, তারপর হচ্ছে আবার এসে মেয়েকে রেডি করাতে হয়, মেয়ের 10টার দিকে ক্লাস থাকে, ছোট বাচ্চা 10টার দিকে ছুটি হয়ে যায়, আর বড় ছেলেটাও প্রাইভেট বা কোচিংয়ে চলে যায়। তো সব দিক মিলিয়ে কিন্তু সকালে খুব বেশি তাড়াহুড়ার মধ্যেই সময়টা কেটে যায়, তো সেই ক্ষেত্রে রাতের বেলায় অনেকটা কাজ যদি আগে রাখা যায় সকালে তখন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। এদিকে আমার ইনফ্রারেড যে চুলাটা রয়েছে এই চুলাটাও একটু ক্লিন করে নিচ্ছি, ইদানিং গ্যাসের দাম তো হু হু করে বেড়ে যাচ্ছে। আমি এখন যেই বাসাটাতে থাকি এই বাসায় মূলত সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয়, তবে আমি আগে যে বাসাটায় ছিলাম সেই বাসায় লাইনের গ্যাস ছিল বা সরকারি গ্যাসটা ছিল, তো সেই গ্যাস নিয়ে তো আমাদের কোনো টেনশনই ছিল না। তবে শীতের সময় আসলে একদমই গ্যাস থাকতো না, তখন আপনাদের ভাইয়া আমাকে এই চুলাটা কিনে দিয়েছিল। আর এটা কিন্তু ইন্ডাকশন চুলা না, এটা হচ্ছে ইনফ্রারেড চুলা। ইন্ডাকশন চুলায় মূলত আলাদাভাবেই হাঁড়িপাতিলগুলো দেওয়া থাকে, আপনারা অনেকেই হয়তো বা এই ব্যাপারটা জানেন, তবে আমি যে চুলাটা কিনেছি এই চুলায় আমি সব ধরনের হাঁড়িপাতিলই কিন্তু ইউজ করতে পারি। তো অনেক দিন হয়ে যায় আমি এই চুলাটা তেমনভাবে ইউজ করি না বলতে গেলে, তবে এখন যেভাবে বা যে হারে গ্যাসের দামটা বেড়ে চলেছে তো সেই ক্ষেত্রে বাধ্য হয়েই আমাকে এই চুলাটা ব্যবহার করতে হচ্ছে। আবার বলবো যে গ্যাসের দামের পাশাপাশি কিন্তু কারেন্টের বিলটাও বিদ্যুৎ বিলটাও বেড়েই চলেছে। জানি না আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা রয়েছি তারা কত দিন এইভাবে করে টিকে থাকতে পারবো। তো কিছুই করার নেই, দিন যত যাচ্ছে ততই কিন্তু সমস্ত কিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, আমাদের হাতের নাগালের একদম বাহিরে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কিছু থেকে হেফাজত করুক, আমাদেরকে আসলে ভালোভাবে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক, আমিন। তো এরপর হচ্ছে আমি আমার কিচেনটাকে খুব সুন্দরভাবেই ক্লিন করে নিয়েছি, এরপর হচ্ছে নিচের অংশটাও আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর যেই পাপোশটা ইউজ করি সেই পাপোশটাও বিছিয়ে দিয়েছি। আমি নিচে আসলে দাঁড়িয়ে কাজ করতে গেলে আমার খালি পায়ে যদি আমি কাজ করি তো সেই ক্ষেত্রে আমার খুবই বিরক্ত লাগে, এই কারণে হচ্ছে এই পাপোশটা আমাকে কিচেনে ইউজ করতে হয় সবসময়ই। আর জুতো পরেও কিন্তু আমি সব সময় ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারি না, আমার পা কেমন যেন গরম হয়ে যায়, আমার কাছে খুবই খারাপ লাগে। তো অতিরিক্ত শীত না হলে আমি কিন্তু ঘরের মধ্যে খালি পায়ে হাঁটাচলা করি। তো যাই হোক, এরপর দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি, এখানে আমি নর্মাল পানি দিয়েছি, পানির মধ্যে হচ্ছে ভীম লিকুইড দিয়েছি, খাবার সোডা দিয়েছি, আর হচ্ছে সামান্য একটু হুইলের গুঁড়া দিয়েছি, দিয়ে পানিটাকে হালকা একটু কুসুম গরম করে নিয়েছি।
পানিটা ঠিক এমনভাবে গরম করবেন, আপনি দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কীভাবে কাজটা করে নিচ্ছি, আপনার কাছে কিন্তু খারাপ লাগবে না। তো এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, এটা আপনারা কিন্তু আমার অনেক ভিডিওতেই দেখবেন, বিশেষ করে আমার রান্নার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোতে প্রচুর পরিমাণ ময়লা হয়েছে, আর কিচেনে যেহেতু বেশিরভাগ সময় থাকে এই কারণে কিন্তু ময়লা তেল কাস্টে অনেক বেশি হয়ে গিয়েছিলো, তো ভাবলাম একটু ক্লিন করে নেই। তো এই ফুলটা আমি আগে কখনো ক্লিন করিনি, এই ফার্স্ট ক্লিন করে নিচ্ছি। আর দেখলাম যে এর ভেতরে কিন্তু কিছু পরিমাণ চুলও রয়ে গিয়েছে, তো সেইগুলো হচ্ছে আমি একটা একটা করে বের করে নিচ্ছি। আর ফ্লাওয়ার ভাসটা যখন পরিষ্কার করতে গিয়েছি তখন দেখলাম যে প্রত্যেকটা স্টিক আলাদা আলাদাভাবে কিন্তু ছুটে আসছে, তো এটা আমি একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো, ঘন্টাখানেক পরে আমি হচ্ছে ক্লিন করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাচের জারের মধ্যে করে গাজর রেখে দিয়েছি, যে কোনো কাচের জারের মধ্যে গাজর রেখে তার মধ্যে যদি পানিতে করে ভিজিয়ে রেখে দেওয়া হয় সেই গাজর আপনি চাইলে এক মাসের মতো ইউজ করতে পারবেন। সেটার ফলাফল তো আপনারা দেখতেই পেলেন, আমি এক সপ্তাহ যাবত বা এক সপ্তাহ হয়েছে এই গাজরগুলো রেখে দিয়েছি, এখন পর্যন্ত কিন্তু একদম ফ্রেশ রয়েছে, বাজার থেকে কিনে আনা গাজরের মতোই। তো যাই হোক, আমি আবার পানিটা চেঞ্জ করে তারপর হচ্ছে গাজরটাকে রেখে দেব নর্মাল ফ্রিজে। এভাবে প্রতিদিন পানিটাকে চেঞ্জ করে দেবেন, এতে করে আপনার গাজরটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো একটা গাজর বের করে নিয়েছি, বাচ্চাদের জন্য সকালে টিফিন তৈরি করব, আগে থেকে প্রসেস করে একটু রেখে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।